হামিংবার্ড নিউজ বাংলায় আপনাকে স্বাগত। কৃষ্ণনগর পৌর নির্বাচনে 17 নম্বর ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যেখানে নিম্ন আয়ভুক্ত মানুষের বাস তুলনামূলকভাবে বেশি। এরকম একটি ওয়ার্ডে অবশ্য প্রার্থী হয়েছেন মনিকা কর, যিনি কৃষ্ণনগরের খুবই পরিচিত নাম কাজল করের স্ত্রী। কাজল কর একাধারে দীর্ঘদিনের রাজনীতিবিদ, আবার অন্যদিকে একজন সফল ব্যবসায়ী। প্রায় 40 বছর ধরে রাজনীতি করলেও একবারের জন্য কোনো নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হননি। 1980 সাল থেকে কংগ্রেস, 2009 সালে তৃণমূলে, এবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে এসেছেন। কংগ্রেসের প্রতীকেই তিনি তার স্ত্রী মনিকা করকে দাঁড় করিয়েছেন। এলাকায় যথেষ্ট প্রভাব থাকলেও তার একমাত্র চিন্তা শাসক দলের চোখ রাঙানি ও ভীতির পরিবেশ তৈরি করা। তবে এইসবকে উপেক্ষা করেই তিনি স্ত্রীকে নিয়ে প্রচার করছেন এবং তিনি 100% জেতার আশা করছেন। স্ত্রী মনিকা দেবীও ঘরের কাজ সামলে এলাকায় দিন রাত পড়ে আছেন মানুষের সেবা করার অঙ্গীকার নিয়ে। আসুন হামিংবার্ড নিউজের সামনে ওনারা কী বলেছেন। ঢাকেশ্বরী বস্ত্রালয়, কৃষ্ণনগর, নদিয়া। আচ্ছা কাজলদা, আপনি দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত, তবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও আপনি এই প্রথমবার রাজনীতির ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু এই ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত, তো আপনার স্ত্রীকে আপনি দাঁড় করিয়েছেন, এই সিদ্ধান্তটি কেন নিলেন? আমি রাজনীতি করি 1980 সাল থেকে, প্রথম ভোট দিয়েছি, তখন কোনো মণ্ডল সরোদা করে দাঁড়িয়েছিল। কংগ্রেসের তখন প্রার্থী পদ উজ্জ্বল করেছিল অজিত বাজার প্রদেশ প্রেসিডেন্ট ছিল কংগ্রেসের, তখন সরোদা নির্দল থেকে দাঁড়িয়েছিল। তখন থেকে আমাদের হাতে করি রাজনীতি, সরোদা সার নিতে এসে আমরা আস্তে আস্তে রাজনীতি করতে থাকি। সরোদা খুব ভালো মানুষ ছিলেন, সমাজসেবা করতেন। আমরা রাজনীতির আসল উদ্দেশ্য আমরা জানি, মানুষের কাজ করতে হবে। বিভিন্ন মানুষের আপদ বিপদ, তাকে হসপিটাল নিয়ে যাওয়া, স্কুল কলেজে ভর্তি করা, পাশে দাঁড়ানো, এসব করতাম আমরা। করতে করতে আস্তে আস্তে রাজনীতিতে জড়িয়ে যাই, নেশায় পরিণত হয় রাজনীতি। তারপরে 2009 সালে আমি তৃণমূল কংগ্রেসে আসি, তৃণমূল স্তরে কাজ করি। করতে করতে আমাকে তারপরে প্রতি বছরই আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা প্রার্থী দিই। এই সিটটা 17 নম্বর ওয়ার্ড কৃষ্ণগর মিউনিসিপালিটি 5 বারের জন্য রিজার্ভ হয়েছে। এইবারও রিজার্ভ ওমেন জেনারেল মে, তার আগে ছিল আপনার নিভা দাস শিডিউল কাস্ট মেয়ে, তার আগে ছিল জেনারেল মেয়ে, তার আগে ছিল শিডিউল কাস্ট ছেলে, তার আগে ছিল আবার মেয়ে। এই 5 বার এই 25 বছর রিজার্ভ। আমি এইবারে আমাকে বলা হয়েছিল দল থেকে, তৃণমূলের দল থেকে, জেলা প্রেসিডেন্ট এবং মন্ত্রী মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, যে প্রতিবারই তুই বিভিন্ন লোককে তোরা দাঁড় করাস, প্রকৃত উন্নয়ন এখানে হয় না, ওয়ার্ড ওয়ার্ডে পিছিয়ে আছে, এইবারে ওইসব সিদ্ধান্ত বাদ দে, এবারে তোর বউকে দাঁড় করাতে হবে। এবং তোর বউকে দাঁড় করিয়ে প্রকৃত উন্নয়ন, এই ওয়ার্ডটা পিছিয়ে আছে। আমাদের ওয়ার্ডটা খুব স্ক্যাটার্ড ওয়ার্ড, ওদিকে জোড়াকুটি, এদিকে সিগনেচার, ওদিকে আন্তন সারের বাড়ি, এদিকে রোড স্টেশন, এদিকে ডনবস্কো স্কুল, তো স্ক্যাটার্ড হয়েছে 5582 ভোটার। তা আমি সেই মতন একটা মাইন্ড সেট আপ তৈরি হয়েছিল, আমার করেছিল প্রচার করতে, দেওয়াল লিখতে। তা আমি তৃণমূলের ব্যানার নিয়ে ভোটে দাঁড়াবো বলে প্রচার করিনি, ডোর টু ডোর তৃণমূল মহিলা কংগ্রেসের প্রোগ্রাম ছিল, ডোর টু ডোর প্রোগ্রাম ক্যাম্পেইন, তখন আমার স্ত্রীকে দিয়ে সবার বাড়ি বাড়ি প্রচার করেছে। তারপর 3 তারিখে যখন ঘোষণা হলো, তখন দেখলাম আমার প্রার্থীপদ নেই। তা আমি এটাতে বিশ্বাসী নয় যে দল করলে টিকিট দিতে হবে, এটা আমি বিশ্বাসী না। টিকিটটা শর্ত হতে পারে না দল করার, এটা আমি 100% বিশ্বাস করি। তারপরে আমি একটু মন খারাপ লেগেছি, কিন্তু সিদ্ধান্ত নিয়েছি না আমি দলের হয়েই কাজ করবো। আমি দল করি, মমতা ব্যানার্জির সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমাকে খুব ভালোবাসে, আমি ওনাকে শ্রদ্ধা করি, মায়ের মতো নিই। তারপরে আমাদের এখানকার কর্মীরা খুব ভেঙে পড়লো, এই বিভিন্ন অঞ্চলের কর্মীরা 2 দিন ধরে আমার উপরে খুব আমাকে বললো না দাঁড়াতে হবে, আমার থেকে এটা দলের মেয়ের দিকে আমি দাঁড়াবো, আর যারা আমার রাজনীতি করে ভোটে দাঁড়াতে হবে, এটা আমার কোনোদিনই লক্ষ্য ছিল। তারপর সমস্ত কর্মীরা কেউ কান্নাকাটি করছে, এই করছি, সেই করছি, চিৎকার চেঁচামেছি, সবাই খুব প্রেশার দেওয়াতে আমি তখন সিদ্ধান্ত নিলাম
যে আমরা যে কজন টিকিট পাইনি এবং আমি যে কজন এক্স মানে এক্স কাউন্সিলর টিকিট পাইনি সঙ্গে আমি আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমরা কংগ্রেসের হয়ে দাঁড়াবো। এটা আমাদের কর্মীদের চাপেই আমি করেছি, আমি আমার ব্যক্তিগত কোনো ইয়ে ছিল না, বাসনাও ছিল না বলে দাঁড়ানো। কর্মীরা ভীষণভাবে আমাকে প্রচার করলো, প্রচার মানে অনুরোধ, কেউ কাঁদছে, হ্যাঁ কেউ খুব ইয়ে হচ্ছে এখানে। আমাকে রাত 12টা অবধি আমাকে সবাই মিলে বলেছে ভোটে দাঁড়াও ভোটে দাঁড়াও, দুদিন ধরে দাঁড়াতেই হবে, একবার জবাব দিতে হবে একবার জবাব দিতে হবে। আচ্ছা, লড়াইয়ের ময়দানে এসে আপনি বুঝতে পারছেন যে আরও অন্যান্য প্রার্থী রয়েছে, আপনার প্রাক্তন দলের প্রার্থীরাও রয়েছে, প্রচারে গিয়ে কী বুঝছেন? বুঝলে মানুষ আমাদের বলছেন যে দেখেন হিউম্যান সাইকোলজি বোঝা খুব মুশকিল, আমাদের বলছেন আশীর্বাদ করছেন এগিয়ে যাও, এখন আদতে কী হবে সেটা ভোটের পর প্রকাশ হলে বোঝা যাবে। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, ক্যাম্পেনিং করছি, ডোর টু ডোর, ম্যান টু ম্যান আমরা কন্ট্যাক্ট করছি, প্রত্যেকটা ভোটারের কাছে যাচ্ছি, এবং এই দেখুন আমরা বুথ স্লিপ দিয়ে বেরোলাম, আবার গেলাম সংযোগ, নিবিড় সংযোগে আমরা আছি। এখন মানুষকে প্রচারে কী বলছেন আপনি গিয়ে? আমি কিছু বলছি না, আমি বলছি আমাকে আপনারা যদি আমার থেকে মনে নিতে পারেন আমি আপনাদের পাশে 365 দিন 24 ঘন্টা থাকব, আমি আগেও ছিলাম এখনও থাকব। এলাকার উন্নয়ন নিয়ে কোনো কথা হচ্ছে? হ্যাঁ, এলাকার উন্নয়নটা আমাদের খুব পিছিয়ে পড়া ওয়ার্ড, আমাদের জল নিকাশি ব্যবস্থা নেই, আমাদের খাওয়ার ড্রিঙ্কিং ওয়াটার নেই, আমাদের রাস্তাঘাট ভালো না, লাইট জ্বলে না, মেইনলি আমাদের গার্বেজ পয়েন্ট নেই, গার্বেজ সেগুলো পরিষ্কার হয় না, পুস্তা টুস্তাগুলো পরিষ্কার হয় না, মানুষের যে ওয়েস্টেজ জিনিসপত্রগুলো রেগুলার করছে পরিষ্কার হয় না। আমাদের সবচেয়ে জ্বলন্ত সমস্যা হলো আমাদের নিকাশি ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম নেই, অল ওভার ওয়ার্ল্ডে কোনো ড্রেনেজ সিস্টেম নেই। আচ্ছা, শাসক দল বরাবরই বলে আসছে যে তারা এই কৃষ্ণনগর পৌর এলাকায় যে 25টি ওয়ার্ড রয়েছে সেই 25-এ 25 ওরা করতে চায়, তার মানে আপনাদের ওয়ার্ড দিয়ে তো ওরা জিততে চায়। ওদের মতামত ওরা বলবে না, এ বিষয়ে কি আপনাদের উপর কোনো থ্রেট? হ্যাঁ, আমাদের উপরে থ্রেট হচ্ছে, আমাদের ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে, আমাদের ফ্ল্যাট চুরি করে নিয়ে চলে যাচ্ছে, ম্যান টু ম্যান যারা ভোট করতে পারে যারা কর্মী তাদেরকে ডেকে নিয়ে গিয়ে কৃষ্ণগড়ের মিউনিসিপ্যালিটির মধ্যে নিয়ে গিয়ে ডেকে নিয়ে গিয়ে থ্রেট করছে, আশা কর্মী যারা যারা ডেঙ্গুর কাজ করে প্রত্যেকের থ্রেট করছে, কাজ খেয়ে নেবো এই করবো, প্রতিদিন থ্রেটটা প্রতিদিন চলছে, প্রতিদিন। আপনারা এর মোকাবিলা কীভাবে করছেন? আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের মধ্যে ভরসা আছে, হ্যাঁ মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বলছি মানুষ যা করবে, কিন্তু আজকে 24 তারিখ আর 3 দিন পরে ভোট, মানুষ যা করবে। না, আপনারা কি প্রশাসন, পুলিশ বা ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশনকে কোনো অভিযোগ করছেন? আমি চিঠি দিয়েছি, আমি রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, মানে আমরা প্রার্থী দিয়েছে এবং আমরা এসপি ডিএমকে দিয়েছি, আইসি সাহেবকে দিয়েছি, আমরা এসডিওকে দিয়েছি, আমি বিভিন্ন সংবাদপত্রে এটা পাঠিয়েও দিয়েছি কপিটা, আর তারপরে আমাদের দলগতভাবে ডেপুটেশন হয়েছে এসপির কাছে, দলগতভাবে চিঠিও দেওয়া হয়েছে, এইভাবে চলছে এবং প্রতিনিয়ত দিনে রাত থ্রেট চলছে। আচ্ছা, ভোটে যদি জিতে আসেন তখন কি আপনি আবার তৃণমূলে ফিরে যাবেন? মানে এটা প্রশ্নই করে না, এই মানুষ আমাকে যদি আমাকে জেতায় মানুষ থেকে মনোনীত করে, আমি মানুষের রায়কে মাথা পেতে সম্মান দিয়ে তাদের মতামত নিয়ে কাজ করব। আচ্ছা, আমার মানুষ আমাকে যা বলবে আমি তাই করবো, আমি মানুষের কাছে দায়বদ্ধ থাকবো, যদি আমার স্ত্রীকে মনোনীত করে সমস্ত ভোটার যারা জনগণ সবার কাছে আমি দায়বদ্ধ, তাদের মতামতের বাইরে আমি কখনোই যাবো না, কোনো দিনই যাবো না। আমার একমাত্র মোটো হলো আমার ওয়ার্ডটাকে ডেভেলপ করা। আচ্ছা, এবার একটু প্রার্থীর সঙ্গে কথা বলি, আপনি তো এই প্রথম ভোটে লড়াই করছেন, তো আগে কোনো দিন রাজনীতি করেছেন? আপনি কোনো দিন রাজনীতি করেন, তো এই রাজনীতির ময়দানে নেমে আপনার কীরকম অভিজ্ঞতা হচ্ছে? মানে খুব কঠিন কাজ বলে মনে হচ্ছে, না মানুষের সঙ্গে মেলামেশা করতে গিয়ে ভালো লাগছে? মানুষের সাথে মেলামেশা করতে গিয়ে ভালো লাগছে। আচ্ছা, আপনি প্রচারে বেরিয়েছিলেন? হ্যাঁ, আমি বেরিয়েছি। সমস্ত ওয়ার্ডে বিভিন্ন জায়গায় পৌঁছেছেন? হ্যাঁ, সমস্ত ওয়ার্ডে পৌঁছেছি। তো মানুষকে কি বলছেন? আজকের যে অভিযোগ সেইগুলি আমাকে বলছে, আমি বলছি আমি পাস করে আমি যদি পাস করতে পারি, হ্যাঁ তবে আমি সেইগুলি দেখব। তাদের দাবি কি?
তাদের একটা খুব বেশি দাবি যে তা না, বলছে রাস্তাঘাটগুলো একটু পরিষ্কার রাখতে হবে, কেউ বলছে একটু ড্রেন করে দিতে, কেউ বলছে একটু খাবার জল করে দিতে, কেউ বলছে যে একটু লাইট লাগিয়ে দেবেন, হ্যাঁ এইরকম আর কি দাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এই রাজনীতিতে নেমেছেন, এর আগে আপনি মানে একজন গৃহবধূ হিসেবেই থেকেছেন, তো এই ঘরের কাজ অর্থাৎ সংসার প্রতিপালন করা এই কাজ এবং রাজনীতির ময়দানে নেমে এই জনসেবা করা, এই দুটোর মধ্যে কোনটা আপনার ভালো লাগছে বা কেনই ভালো লাগছে? আমার দুটোই ভালো। কেন ভালো লাগছে? আমি ভাবছি যে হ্যাঁ আমি এইগুলি করতে পারবো, মানুষ বলছে আমি জ্বালাতে পারবো। আপনি যদি জিতে আসেন, আপনি ঘর সামলে কিভাবে মানুষের পাশে থাকবেন? টাইম থাকবে যে আমি এই সময়টা আমি ঘর সামলাবো আর এই সময়টা আমি জনগণের পাশে দাঁড়াবো। আচ্ছা, আপনি কোনো ভয় পাচ্ছেন? কেন ভয় কিসে, ভয় নেই। ঠিক আছে, ধন্যবাদ। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার, হিট দ্য বেল আইকন ফর আপকামিং ইভেন্টস।